ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবার সাইদুল ইসলাম ভাই ওমান থেকে জানতে চেয়েছেন কবরের কাছে যে সুরা ফাতেহাক পরা কি বাধ্যতামূলক নাকি নাকি পড়া যাবে না পড়তে হবে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাদ দিতে করবেন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুল মাবাদ সম্মানিত সাইদুল ইসলাম ভাই কবরের কাছে যে কোনো কিছু পাঠ করা কোরআন মাজিদের সুরা হোক আয়াত হোক এগুলি বেদাতের অন্তর্ভুক্ত কোন দলিল নেই এই সম্পর্কে বরং কবর জিয়ারতের দলিল আছে কবর জিয়ারত করতে হবে কবর জিয়ারতের কথা আল্লাহ আল্লাহনবী সাল স্পষ্ট বলে দেখেছেন কবর মাশরু এবং বৈধ কবর জিয়ারত করার দলিল রয়েছে আল্লাহ নবী সাল্লিয়াল বলেছেন কুন্তু না জিয়ারতুল অকমা করো তোমাদেরকে কবর জিয়ারত সম্পর্কে নিষেধ করা হয়েছিল এখন কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত আখরাতকে স্মরণ করে দেয় তো কবর জিয়ারত করা মাশরু বৈধ সুন্নাসম্মত কবর জিয়ারত করতে হবে কিন্তু কবর জিয়ারত করতে যে সুরা ফাতেহা পড়া সুরা নাস পড়া ফালাক পড়া এখলাস পড়া অথবা সুরা তাকাসুর আহা হুম তাকাসুর এই সুরা এগারোবার পড়া দুরস্বরে পড়া সুরা মূল পড়া যা আমাদের দেশে প্রচলিত আছে বা আমাদের দেশে আলে মোলামা কিছু সংখ্যক লোক করে থাকে এগুলি সম্পূর্ণভাবে বেদার্থের অন্তর্ভুক্ত কোনো দলিল নেই প্রমাণ নাই এই বিদাত থেকে সতর্ক না হলে আল্লাহ সুহনাজ মাফ করবেন না সুন্না ওখান থেকে উঠাই দিছে এই সম্পর্কে বিশিষ্ট আলেম দিন আল্লামা আবদুল্লা বিন বাজ রহিমা উল্লাহু তালা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করেছেন তার প্রথম কথাটি হলো যে কবর কে যে সুরা ফাতেহা পাঠ করা বা কোরআন মাজিদের কোনো আয়াত পাঠ করা এগুলি বেদাত করাটাই ঠিক না নাবি সাল্লাহাম কবর জিয়ারত করেছেন কবর জেরত করেছেন কিন্তু কবর জেরতের কাছে যা হ্যাঁ এই সমস্ত কিছুই করেন নাই এটা নাবি সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয় না নামাজ পড়াও নিশ্চিত সেখানে কারণ নাবিসল্লাহ সাল্লাম নামাজের কথা কবরে বলেন না বরং ঘরে কথা বলছেন বলেছেন ইজ আলু মিন মিন সোলাতিম কুম তাকুম ওল্লাত্তা কিন্তু হা কুবুরা তোমাদের কিছু নামাজ ঘরে পড়ো এবং ঘরকে কবর হিসাবে তোমরা ই করি না তো কবরে নামাজ পড়ায় না ঘরে নামাজ পড়ো আর নাবি সাল্লাহ আলয় সালাম সুনত সর্বশ্রেষ্ঠ সুনি পরে নাবিও করেন নাই সাহাবায় করাম করেন নাই এবং সাহাবাদেরকে করতেও পারেন না বরং নাবি সাল্লাহ যা করেছেন সাহাবাগান এটি যথেষ্ট মনে করেছেন তিনি বিস্তারিত আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে বললাম আমি তারপরে সৌদি আরবের শ্রেষ্ঠ বোর্ড বিশিষ্ট বিজ্ঞ ওলামায় মুসাহিদ্দিন আলেমানদেরকেও ওই বিষয়ে প্রশ্ন করা হলো তারাও বলছেন যে এগুলি না। তারাও বলেছেন এগুলি সম্মত না। বরং এগুলি এগুলি থেকে নবী সাল্লা সাল্লাম এগুলি করেন নাই নবী সাল্লাহ কবর জিয়ারত করেছেন এরা সত্য সবাত আনী নবী সাল্লাহাম নৌকানা ইয়াজুরুল কবুর নবী সাল্লাহ সাল্লাম কবর জিয়ারত করেছেন কিন্তু এই সমস্ত কিছু করেছেন এটা তো বরবার নাই বর্ণ বড় নাই নবী সাল্লাহ আসলাম কবর জিয়ারতের ব্যাপারে যেটা হাদিস স্পষ্ট পাওয়া যায় যে আসসালামু আলাইকুম আহ্লাদ মিনাল মিনিন অল মুসলিমিন ও ইন্না ইনসা আল্লাহ বিকুমলা হাইকুন নাস আল্লাহ আলানা আফিয়া সুন্দর কথা তারপরে নাবি সাল্লাহ এগুলি করেন এগুলো যদি কেউ করে তাহলে বেদাতের অন্তর্ভুক্ত হবে এবং নতুন কাজ আবিষ্কৃত হবে যা মুসলিমের হাদ মুসলিম সহি মুসলিমের হাদিসে স্পষ্ট পাওয়া যায় মানে আলাহ ইসলাম ফাউরদ্দিন যে ব্যক্তি দিনের মাঝে কোনো নতুন কাজ প্রবর্তন করবে যা দিনের দলিল নাই প্রমাণ যায় নাই সেটাই বেদাত হবে সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে যা দেশে কল্পকাহিনী চলছে এগুলি বেদাতের অন্তর্ভুক্ত সালাম দিবে যদি কোনো ব্যক্তি দোয়া করতে চায় কেবলামুখী হেয়া মৃত্যুর সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে মাফিয়াত কামনা করবে তাদের কবর আজাব থেকে মুক্তি কামনা করবে নিজের কবর আজাব থেকে মুক্তি কামনা করবে ইমান আমলে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তাদেরকে যেন আল্লাহ কবর শান্তির ব্যবস্থা করেন জান্নাত তুলফে দর্শনজিম করেন দোয়া করবে বাস সেনাব যথেষ্ট হবে আল্লাহ আমাদেরকে সহিমদের সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজাব সাল্লা তালী নাবী মোহাম্মদ সালামু আলিক ওরমতুল্লাহি ববরাকাত